আসসালামু আলাইকুম। ইস্তাম্বুল শহরের উপরে বিমান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আকবর হোসেন, পেশায় একজন মনোবিজ্ঞানী। তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে বিমান ইস্তাম্বুল এয়ারপোর্টে ল্যান্ড করবে। আমি বিমান থেকে ইস্তাম্বুল শহরের সৌন্দর্য এবং ল্যান্ডিংটা দেখানোর সাথে সাথে সিয়েরা লিওনের ভিসা, নিরাপত্তা এবং বিমান ভাড়া সহ আফ্রিকাতে ট্রাভেলিং করার বিষয়ে আপনাদেরকে একটু তথ্য শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখতেছেন আপনারা খুবই সুন্দর ভিউ বিমান থেকে। ইস্তাম্বুল শহরের পাশের যে নদীটা, আমার নাম জানা নাই। আচ্ছা, তো প্রথমত যেটা বলবো, মানে যেটা অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে জানতে চেয়েছেন যে আফ্রিকাতে বা বিশেষ করে সিয়েরা লিওনে নিরাপত্তা কেমন, আমি আপনাদেরকে যেটা বলবো, আমার ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানকার নিরাপত্তা কেমন। আমার প্রতিটা ভিডিও রিয়েল সিনারিও, মানে পূর্ব পরিকল্পনা না করেই প্রতিটা ভিডিও করা। সিয়েরা লিওন নিরাপত্তা খুবই খুবই ভালো, খুবই রিল্যাক্স। একটা উদাহরণ আপনাদেরকে দিই, আমি এই পর্যন্ত এর আগে ইথিওপিয়ায় কাজ করলাম, সিরিয়া, ইরাক, নাইজেরিয়া, আবার ইথিওপিয়া হয়ে এবার সিয়েরা লিওন। এই পাঁচটা দেশের মধ্যে একমাত্র সিয়েরা লিওনে আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, কোনো ধরনের অনুমতি নিতে হয় না, কোনো ধরনের সিকিউরিটি আপডেট ইয়ে করতে হয় না, জাস্ট যেখানে ইচ্ছা সেখানে আমরা চলে যেতে পারি। আপনারা আমার ভিডিও দেখতেছেন, আমি এখানকার লোকালদের সাথে খেলাধুলা করতেছি, মাছ ধরতেছি, নদীতে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, লোকাল মার্কেটে যাচ্ছি। তো যেটা বলবো, সিয়েরা লিওন নিরাপত্তা নেওয়া ন্যূনতম কোনো সংখ্যা এখন পর্যন্ত দেখে নাই। তবুও কিছু কিছু রিস্ক যেটা সব দেশেই থাকে, সব জায়গায় থাকে। নিউ ইয়র্ক শহরেও অনেক নিরাপত্তাহীনতা আছে, বা অনেক মানে বড় বড় শহর সব জায়গাতে আছে। সেই হিসাবে সিয়েরা লিওনও যেমন পিক পকেটিং, রোবারিং এগুলো কম বেশি সব জায়গায় আছে, রোড অ্যাক্সিডেন্ট এগুলো থাকেই। আরেকটা বিষয়, অনেকে টেরোরিস্ট অ্যাটাকের কথা যেটা বলতেছেন বা সন্ত্রাসী হামলা, এটা এই পর্যন্ত সিয়েরা লিওনে আমার চোখে পড়ে নাই, কোনো খোঁজও পায় নাই। বাট সব অনেক সময় রং টাইম, রং প্লেস, রং টার্গেট, সেটা ভিন্ন কথা, কারণ যদি নসিব যদি খারাপ হয়। তো নিরাপত্তার কথা যদি বলি, বিশেষ করে সিয়েরা লিওন নিরাপত্তা নিয়ে কোনো ভয় নাই। এখানকার মানুষজন যথেষ্ট ভালো, খুবই কোঅপারেটিভ। আমার আরও কয়েকটা ভিডিওতে আমি বলছি এখানকার মানুষজন খুবই ভালো, খুবই আন্তরিক, বিশেষ করে বাংলাদেশের জনগণের প্রতি এরা খুবই রেসপেক্টফুল। সিয়েরা লিওনের যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনী খুবই ভালো কাজ করছেন, এবং সেটার জন্য তারা বাংলাদেশের মানুষদেরকে খুব রেসপেক্ট করে, খুবই সম্মান করে। বাংলাদেশি শুনলে তারা পারানা জড়িয়ে ধরে এরকম, হ্যাঁ, বাংলাদেশে দেখলে তারা গল্প করা শুরু করবে যে যুদ্ধের সময় বাংলাদেশ সেনারা এটা করছে, সেটা করছে, ওটা করছে, মানে সবই ইতিবাচক। নেতিবাচক বিষয়গুলোও আছে, আমি সেগুলো অ্যাভয়েড করে যাই, বাট সোজা কথা হলো নিরাপত্তাটা এখানে খুবই ভালো। আচ্ছা, নিরাপত্তা গেল, এরপরে যেটা হলো ভিসা। ভিসা জিনিসটা কীভাবে পাওয়া যায়? সিয়েরা লিওনের অনলাইন কোনো ভিসা নাই, যে সমস্ত দেশে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসি থেকে সহজেই ভিসা পাওয়া যায়। বাংলাদেশে সিয়েরা লিওনের কোনো অ্যাম্বাসি নাই, কাজে বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার কোনো সুযোগ নাই। তো এখানে সিয়েরা লিওন যেটা সহজ, অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, এবং বাংলাদেশকে তারা অন অ্যারাইভাল ভিসা দেয়। লুঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার পর $80 দিয়ে মানে অন অ্যারাইভাল ভিসা নেওয়া যায়। তো সিয়েরা লিওন সাধারণত তিন ধরনের ভিসা দিয়ে থাকে। একটা হলো স্টুডেন্ট ভিসা, এরপরে যেটা হলো ট্যুরিস্ট ভিসা, আর একটা হলো বিজনেস ভিসা। তো ট্যুরিস্ট ভিসাটা $80 লাগে, এয়ারপোর্টে এসে $80 দিয়ে ভিসা নিতে হয়। আর রিসেন্টলি করোনা টেস্ট আগে করতো তারা, এখন সেটা এই যে আমি বাংলাদেশে আসার পরেই তারা ঘোষণা দিয়ে এখন আর করোনা টেস্ট ওখানে করে না। তবে আপনারা হয়তো বা অনেকে জানেন, যারা আফ্রিকা ভিজিট করতে আসে তাদেরকে অবশ্যই ইয়েলো ভ্যাকসিনটা দিতে হয়। তো ইয়েলো ভ্যাকসিনটা অবশ্যই এয়ারপোর্টে তারা চেক করে, ইয়েলো ভ্যাকসিন কার্ড তারা চেক করে, এটা বাংলাদেশে অ্যাভেলেবল। আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল থেকে আমি দিয়েছি, আমি যখন দিয়েছি তখন ওটার দাম 2500 টাকা ছিল, এখন সম্ভবত প্রায় 5000। তো এই গেল ভিসা। তাহলে ভিসার কথা যেটা বললাম, ভিসা $80, হ্যাঁ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বাংলাদেশ থেকে, যেটা আপনারা অনেকেই জানেন,
বাংলাদেশ থেকে বিমান ভাড়া আসা যাওয়া অনেক খরচ, অনেক খরচ। বিমানের ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। সবাই আমার আশেপাশে তাবলিগ জামাতের একটা দল পাকিস্তান থেকে। তো যেটা দেখতেছেন, ইস্তাম্বুল এয়ারপোর্টে আমরা নেমে গেলাম। তো হ্যাঁ, যেটা বলতে গেছিলাম সেটা হলো বিমান ভাড়া বাংলাদেশ থেকে আসা যাওয়া। যেমন আমি এই যে এখন ট্রাভেল করতেছি তার্কিশ এয়ারলাইন্সে, আমার অফিসিয়াল টিকিট এটা, তাও দাম হলো 2100 ইউরো, প্রায় 2100 ইউরো। তো 2100 ইউরো বাংলা টাকায় 210,000। তো আপনারা চিন্তা করেন, 210,000 দিয়ে শুধু বিমান ভাড়া দিয়ে কেউ যদি সিয়েরা লিওনে আসেন, সেটার চাইতে হয়তো বা আশেপাশে আরও এই টাকায় পাঁচটা দেশ ট্যুর দেওয়া যাবে। তো আমার মনে হচ্ছে এটা একটা কারণ, সিয়েরা লিওনে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট খুবই কম। তো কারো কাছে যদি মনে হয় কি আছে জীবনে টাকা পয়সা সমস্যা না থাকে, তাহলে তারা নিঃসন্দেহে আসতে পারেন। সিয়েরা লিওনের মানুষজন বাংলাদেশিদেরকে অনেক ভালোবাসে, যেটা আমি বললাম। আরেকটা যেটা সমস্যা, যেমন বাংলাদেশ ইমিগ্রেশন থেকে এয়ারপোর্টে খুবই ঝামেলা করে। আমি বিশেষ করে এত দেশ ট্রাভেল করা, তবুও আমি লাস্টবার যখন প্রথম জানুয়ারি মাসে যখন আমি সিয়েরা লিওনে যাচ্ছিলাম, ইমিগ্রেশনে আমাকে অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। পরে তারা দেখলো যে আমার ইউরোপের ভিসা আছে, বললো যে ইউরোপের ভিসা আছে, ফেলে দে না। তো আমি আসলে এটা জানি না ওদের কাছে লজিকটা কী, ইউরোপের ভিসা আছে তাই আমাকে সিয়েরা লিওন যেতে কোনো সমস্যা নাই, এমনটি আমি জানি না এটার পিছনে লজিকটা কী। তো এটা একটা জটিলতা পড়তে পারেন যারা প্রথম বাইরে ট্রাভেল করবেন। আর অনেক ইউটিউবারও আমাকে প্রশ্ন করছেন যে মানে এই বিষয়গুলো নিয়েই। তো যারা ইউটিউবিং করেন, সিয়েরা লিওন বেস্ট একটা জায়গা আপনাদের ইউটিউবিং মানে ইউটিউবের কন্টেন্টের জন্য। আর সিয়েরা লিওনে যেটা আপনারা বলেন, আপনারা অনেকেই কমেন্টস করেন বা আমিও শুনছি আসার আগে, যে সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা, কথাটা কতটুকু ডাহা সত্য নাকি ডাহা অসত্য সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও দিব, তাই এখানে আমি বিস্তারিত বলবো না। বাট আসতে মানে অনেক এখানের মানে আফ্রিকান কালচার কন্টেক্সট অনেক সমৃদ্ধ এখানে, এদের জীবনযাত্রা খুবই মানে এগুলো তুলে ধরলে, আমার ভিডিওগুলো যেটা দেখতেছেন, আমি অপেশাদারভাবে ভিডিওগুলো তুলে ধরে তাও আপনারা অনেক পছন্দ করতেছেন, অনেক অনেক ফিডব্যাক দিচ্ছেন। তো যারা প্রফেশনাল ইউটিউবার তারা এখানকার কন্টেক্সটগুলো, এখানকার স্টোরিগুলো, লাইফস্টাইলটা আরও চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে একটু স্টাডি করে করতে পারবেন, যেটা আমি করতে পারি না। আর যেহেতু সিয়েরা লিওনটা মানে একদম আটলান্টিক মহাসাগরের পাড়েই, খুবই ভালো লাগবে এখানকার বিচগুলা, বিচের জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রা খুবই ভালো লাগবে। ফ্রি টাউন নিয়ে আমি 2-3টা ভিডিও দিয়েছি। ফ্রি টাউন তিন দিক থেকে মহাসাগর ঘেরা একটা শহর, চমৎকার একটা শহর, পাহাড়ি একটা শহর, সব পুরাটাই মাউন্টেন। ওকে, তো আমাদের বিমান এখন আস্তে আস্তে মানে ইয়ের দিকে যাচ্ছে, কি বলে এটাকে, মানে গেটের দিকে যাচ্ছে। আপনারা এটা ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অনেকের কাছে পরিচিত, খুবই কমন একটা এয়ারপোর্ট এটা। ওকে, তো আমি শেষ করব এখন আর কি, ভিসা নিয়ে কথা বললাম, ভাড়া নিয়ে কথা বললাম, নিরাপত্তা নিয়ে কথা বললাম। ও, আরেকটা হলো বিজনেস। অনেকেই প্রশ্ন করতেছেন যে সিয়েরা লিওনে বিজনেস করা যাবে কি না। সিয়েরা লিওনের বর্তমানে আমি এই 6 মাসে যা দেখলাম, 99% বিজনেসম্যান অথবা বিজনেস বাইরের লোক, বেশিরভাগ বিজনেসম্যান ইন্ডিয়ান এবং ল্যাবানিজ এবং ইন্ডিয়া, এই দুই দেশের মানুষজন বিজনেসটা কন্ট্রোল করে সিয়েরা লিওনের। বাংলাদেশি কিছু আছে, খুবই হাতে গোনা, খুবই কম। তো বিজনেস করার জন্য সিয়েরা লিওন খুবই চমৎকার একটা দেশ, এখানকার লেবার কস্ট খুবই কম, জায়গা জমি লিজ আমি যতটুকু এই পর্যন্ত দেখলাম লিজ নেওয়া যায়, আমি রেটটা জানি না, তবে কিনতে গেলে দাম খুব বেশি, যেটা আমাকে ইন্ডিয়ান একজন অ্যাগ্রো বিজনেসম্যান উনি যেটা বললো, উনি এক একর জায়গা কিনতে গিয়েছিলেন, সেটা প্রায় 25 লক্ষ রুপি চাচ্ছিল।
তো যারা বিজনেস করতে চান, আমি বিজনেস ইস্যুটা নিয়ে আমি তথ্য কালেক্ট করতেছি, সংগ্রহ করতেছি, বিজনেস বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। যারা ট্রুলি, আমি আসলে এটা নিয়ে আলাদা ভিডিও করা উচিত হবে কি হবে না সেটা আমি নিশ্চিত নই। আমি এখানে কয়েকজন যারা ইন্ডিয়ান বিজনেস করেন, অনেকেই একজন সরাসরি অফার করছেন যে ওনার ওখানে $30,000 দিয়ে ওনার শেয়ার কেনা যাবে। উনি ফার্ম অ্যাগ্রো ফার্মিং করেন ওখানে, তো উনি আমাকে ওনার মানে বিজনেসের কাগজপত্রগুলো পাঠিয়েছেন, ডকুমেন্টসগুলো পাঠিয়েছেন। আপনারা যদি কেউ ট্রুলি যদি ইনভলভ হতে চান বিজনেসের বিষয়ে, আমাকে ইনবক্স করবেন, আমি এটা নিয়ে আলাদা আপনাদেরকে তথ্য দেব। যেহেতু বিজনেস ইস্যু, টাকা পয়সা রিলেটেড ইস্যু, আমি যেহেতু বিজনেসের লোক না, এই দিকটা আমার জানাশোনা নাই, তাই আমি এটা নিয়ে বিস্তারিত বলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতেছি। এরপরেও কেউ যদি চান, আমি ইন্ডিভিজুয়ালি সেখানে আমি লিঙ্ক করাই দেবো, নিজ দায়িত্বে যোগাযোগ করবেন। বিশেষ করে ইন্ডিয়ান ওই ভদ্রলোকের সাথে, উনি খুবই খুব করে উনি শেয়ার হোল্ডার খুঁজতেছেন। এই তো মানে ল্যান্ড করলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা গেটে পৌঁছালাম না। ইস্তাম্বুল এয়ারপোর্ট অনেক বিজি একটা এয়ারপোর্ট। তো সবাই ভালো থাকবেন। ইস্তাম্বুল এয়ারপোর্টে 6 ঘন্টা ট্রানজিট, 6 ঘন্টা ট্রানজিট করার পর আবার ফ্লাই করব স্বপ্নের বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, জন্মভূমি। আমার শরীরের অবস্থা বেশ একটা ভালো না, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই শেয়ার করবেন ভিডিওটা যারা দেখতেছেন, যারা এই বিষয়ে আগ্রহী, আফ্রিকাতে আসতে চান। আসসালামু আলাইকুম।